এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হোসেন। নাহিদ, শেখ হাসিনার অবস্থান সম্পর্কে ঠিক কি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা? পররাষ্ট্র উপদেষ্টার প্রতি আমাদের মূলত প্রশ্ন ছিল যে সাবেক প্রধানমন্ত্রী যিনি ভারতে পালিয়ে গেছেন তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পেরেছে কিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে দিল্লিতে তিনি যাওয়ার পর প্রথমবার যখন দিল্লি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল যে তিনি দিল্লিতে গেছেন, এরপর থেকে দুই দেশের তরফেই আর কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত বেশ কয়েকটি তথ্য ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনা দিল্লি ছেড়ে কেউ বলেছেন দুবাই গেছেন, কেউ বলেছেন বেলারুশ গেছেন, মূলত সেটি পরিষ্কার হওয়ার জন্য এই প্রশ্ন ছিল। তবে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত হওয়া সম্ভব হয়নি সরকারের দ্বারা। তারা দিল্লিতে খোঁজ করেছিলেন কূটনৈতিক চ্যানেলে এবং অনানুষ্ঠানিকভাবেও কোনোভাবেই সাড়া মেলেনি। একইভাবে তিনি আরব আমিরাতেও খোঁজ খবর তারা নিয়েছেন কিন্তু সেখান থেকেও এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি বলেছেন যে তিনি সম্ভবত আজমানি গিয়ে থাকতে পারেন, এরকম একটি কথাও শোনা যাচ্ছে। তবে সেটিও রিকনফার্ম হওয়ার চেষ্টা করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তার মানে ধরা যেতে পারে যে সংবাদ মাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার এই ভারত ছেড়ে যাওয়া কিংবা কোথাও তৃতীয় দেশে অবস্থান নেওয়ার যে তথ্যটি, সেই তথ্যটি আমলে নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিশ্চিতভাবেই এটি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর বাইরে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয়, তিনি বলেছেন যে ভারতে 5 অগস্টের পর এবং আগে থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ভারতে পালিয়ে গেছেন অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে, তাদের ভারতের বিভিন্ন শহরে দেখা যাচ্ছে গণমাধ্যমের খবরে ভারতে এবং বাংলাদেশের, ফলে তাদের নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান কী? তাদের অনেকে দেশে ফেরার জন্য ট্রাভেল পাস ইস্যু করার জন্য আবেদন করছেন, করতে চাইবেন, এরকম তথ্যও যখন জানা গেছে সেই জায়গা থেকে তিনি বলছেন যে থিওরিটিক্যালি অবশ্যই সেই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে। তবে তাদের নামে যেহেতু মামলা হচ্ছে এবং মামলা হয়েছে বেশ কিছু, আদালত যদি নির্দেশনা দেয় তাদেরকে হাজির করার, সেই ক্ষেত্রে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে আনার হয়তো উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই দুটি তথ্য প্রসঙ্গ পূরণ হলেও নতুন দৃষ্টিভঙ্গিতে নতুন তথ্য দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা সারা। নাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হোসেন।